অসমের ইতিহাসত আটাইতক ভোগ করা মুখ্যমন্ত্রীজনে হিমন্ত বিশ্ব শর্মা, বোধহয় ইতিহাসের আটাইতক বেশি হেলিকপ্টারত উঠা মুখ্যমন্ত্রীজনে হল হিমন্ত বিশ্ব শর্মা, বোধহয় আটাইতক ইতিহাসের আটাইতক বেশি মজ করা, আনন্দ করা, এনজয় করা, উপভোগ করা মুখ্যমন্ত্রীজনে হল হিমন্ত বিশ্ব শর্মা। রাইজর ধনে, সরকারি ধনে ব্যাপক রূপত হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক, মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমি দেখিলে পাইছো যে কোরবাত নির্বাচনী মিটিংত ভাষণ দিবলে গৈছে, কোরবাত বিয়া খাবলে গৈছে, তেও কোরবাত তেও নিজের ব্যক্তিগত বাগানলৈ গৈছে, কাঞ্চনজুরি বাগানলৈ, আর কোরবাত তেও নাগপুরত আরএসএসর ক্যাম্প করবলৈ গৈছে। এনেকৈ আমি দেখিলে পাইছো যে হিমন্ত বিশ্ব শর্মায় সকল ধরনের সরকারি নীতি নিয়ম ভঙ্গ করে রাজহুয়া ধনে, সরকারি ধনে হিমন্ত বিশ্ব শর্মায় তুলনী বিয়ারপর আরম্ভ করে, বর বিয়ারপর আরম্ভ করে, উৎসব পার্বণেরপর আরম্ভ করে, নিজের বাগানত ফুড়বলে যাওয়ারপর আরম্ভ করে, আনকি ভাগিনক হেলিকপ্টারত তুলি অকমান নিজের ক্রেডিট বৃদ্ধি করালেকে, নিজের সুখ্যাতি বাহিরত রদন জনায় বলার কারণে আপনাদের নিশ্চয় দেখেছিলেন যে কেদিনমান আগতে কাঞ্চনজুরি, কাঞ্চনজুরি কি, কাঞ্চনজুরি হিমন্ত বিশ্ব শর্মার ব্যক্তিগত বাগিচা, কাঞ্চনজুরি বাগিচালে যাওতে হিমন্ত বিশ্ব শর্মায় এখন মাদ্রাসার ছাত্র ছাত্রী ছাত্রক তে হেলিকপ্টার তুলিছে। কার টকা এটো? এতো রাজ্য সরকার টকা। কার টকা হেতু? অসমৰ ৰাইজৰ টকা, অসমৰ ৰাইজৰ টকাৰে। কারণ আমি ইয়াত কৈছোঁ, কারণ এতিয়ালৈকে যিমান হেলিকপ্টার ভাড়া লৈছে সেই হেলিকপ্টার কতো মুখ্যমন্ত্রীয়ে ব্যক্তিগতভাবে এটাও ধার মরা নাই, কোনো এটা হেলিকপ্টার বা চার্টার্ড ফ্লাইটের ভাড়া মুখ্যমন্ত্রীয়ে ব্যক্তিগতভাবে ইয়াত যেটো প্রশ্ন করা হয়েছিল কতো সেই ভাড়া ব্যক্তিগতভাবে বহন করা নাই। যিমানবার হেলিকপ্টার আর চার্টার্ড ফ্লাইটত উঠিছে গোটেবিলাক সরকারি খরচত উঠা ইয়াত দেখুয়া হয়েছে। আটাইতক ইন্টারেস্টিং কথা, ইয়াত যা প্রশ্ন সোধা হয়েছিল সেই প্রশ্নবিলাকৰ কিন্তু ডিটেইলস উত্তর দিয়ারপরা অসম বিধানসভাত ডিটেইলস উত্তর দিয়ারপরা সাধারণ প্রশাসন বিভাগের মন্ত্রী রঞ্জিত দাস ডাঙরিয়া, তেখেত রঞ্জিত কুমার দাস ডাঙরিয়া বিরত আছে। মই প্রশ্ন সুদিছিল যে কোন তারিখে কোরপরা কলৈকে মুখ্যমন্ত্রীয়ে হেলিকপ্টার বা চার্টার ফ্লাইটত ভ্রমণ করেছে তার তথ্য দিব লাগে। এই তথ্য তেও দিয়া নাই, কেবল সর্বমুঠ এই আড়াই বছরত যিমান খরচ হয়েছে তার সে তথ্য দিছে। মই সুদিছিল যে মুখ্যমন্ত্রীয়ে সেই দিনট কি কামত হেলিকপ্টারত বা চার্টার্ড ফ্লাইটত উঠিছে তার কারণ দেখাব লাগে, কি কামত, কি রাজহুয়া কামত তেও গৈছে, উড়ানোর খরচ সেই যে ফ্লাইট চার্টার্ড ফ্লাইটর ফ্লাইট বা হেলিকপ্টারের যে উড়ান সেই উড়ানোর খরচ তো সরকারে বহন করেছে নে সেই ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় বহন করেছে, সে প্রশ্ন মই সুদিছিল। আর প্রত্যেকটা ফ্লাইটত এটা এটা ফ্লাইটত কি খরচ হয়েছে, হেলিকপ্টার ইয়ারপর কাঞ্চনজুরি বাগিচালে যাওতে কি খরচ হয়েছে, গুয়াহাটিরপর খেতিলে যাওতে কি খরচ হয়েছে, বিয়া খাবলে যে গৈছিল খেতিলে বিয়া খাবলে যাওতে কি খরচ হয়েছে, তারপর উত্তর প্রদেশত বিয়া খাবলে যাওতে কি খরচ হয়েছিল, কোকরাঝারত বিয়া খাবলে যাওতে কি খরচ হয়েছিল, হ্যাঁ প্রত্যেকটা প্রশ্ন যেটা সুদিছ সেই প্রশ্নবিলাকৰ উত্তর ইয়াত দিয়া নাই, কিন্তু কৈছে যে মুখ্যমন্ত্রী আঢ়ৈ বছর প্রায় আপনাদের দেখবলে পালে প্রায় ঊনষাঠি কোটি টাকা খরচ করেছে, ষাঠি কোটির ওচরাচর প্রায় ঊনষাঠি কোটি টাকা খরচ করে পেলাইছে। অসমৰ ইতিহাসৰ আটাইতকৈ উপভোগ করা, অসমৰ ইতিহাসৰ আটাইতকৈ ভোগ করা, অসমৰ ইতিহাসৰ আটাইতকৈ মৌজ করা, অসমৰ ইতিহাসৰ আটাইতকৈ এনজয় করা মুখ্যমন্ত্রীজনে, রাজহুয়া ধরনে এনজয় করা মুখ্যমন্ত্রীজনের নামে হিমন্ত বিশ্ব শর্মা। এনজয় করবর কারণে টাকা কত পাইছে, এনজয় করবর কারণে দৈনিক ধার লৈছে, এই কাহিনী অলপ আগতে আপনার মানে বিতংভাবে ইতিমধ্যে প্রকাশ করেছো। আজি মৌখিক প্রশ্নর প্রথম প্রশ্নটোর উত্তরে তাতে দিছে যে কিমান ধার লবলগিয়া হয়েছে হিমন্ত বিশ্ব শর্মার কার্যকালত, কিমান ধার লবলগিয়া হয়েছে এই প্রশ্নটোর উত্তর আজি দিছে। গতি এই মুহূর্তত আমি কৈছো যে এনেকৈ লোকৰ পিঠাৰে বিহুপতি,
এনেকৈ রাইজৰ ধনেৰে উপভোগ কৰি মুখ্যমন্ত্ৰীয়ে অসমৰ ৰাজকোষ উদং কৰিব খুজিছে আৰু অসমৰ ইতিহাসৰ আটাইতকৈ বেছি হেলিকপ্টাৰত উঠা মুখ্যমন্ত্ৰী ৰূপে পৰিগণিত হৈছে। ইণ্টাৰেষ্টিং কথাটো আপোনালোকে সকলোৱে জানে যে তেওঁ আনক লাট মাৰি মুখ্যমন্ত্ৰী হৈছে। মুখ্যমন্ত্ৰী হোৱাটো তেওঁ জীৱনৰ সপোন আছিলে। মুখ্যমন্ত্ৰী হোৱাৰ পাছত তেওঁ এনেকুৱা নোপোৱাই পাইছে যে এতিয়া হেলিকপ্টাৰৰ পৰা নুঠাই নমাই হৈ গ'ল তেওঁ। আকাশৰ পৰা মুখ্যমন্ত্ৰী এটা নামিবই নোখোজে, বৰি থবই নোখোজে। আমি অপেক্ষা কৰি ৰৈ আছোঁ যে তেওঁ জোৰোদৰ ঘৰটোৰ পৰা আমাৰ এছেম্বলিলৈ কোনদিনা হেলিকপ্টাৰত আহে সেইদিনাহে আমি চাবলৈ কেৱল ৰৈ আছোঁ। এতিয়া আমি অসম বিধানসভাৰ বিধায়কসকলে এতিয়া কেৱল ৰৈ আছোঁ এটা কথাতে যে তেওঁ জোৰোদৰ ঘৰটোৰ পৰা, গুৱাহাটীৰ জোৰোদৰ ঘৰটোৰ পৰা কোনদিনা হেলিকপ্টাৰত উঠি আহে ডাইৰেক্টলি আমাৰ আসাম এছেম্বলিৰ যিটো ভৱন সেই ভৱনটোত কোনদিনা লেণ্ডিং কৰে, সেই ঐতিহাসিক লেণ্ডিংটো চাবৰ কাৰণেহে আমি বিধায়কবিলাক ৰৈ আছোঁ আৰু। এতিয়া যিদিনাই আমি মানে বিধানসভাত যেনেকৈ মানুহবিলাকে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ হেলিকপ্টাৰ চাবলৈ ৰৈ থাকে, বিধানসভাত যিদিনা মানে ইয়াতে গ্ৰেট লেণ্ডিং কৰিব হিমন্ত বিশ্ব শৰ্মাই, দ্য গ্ৰেট হিমন্ত বিশ্ব শৰ্মাই যিদিনা গ্ৰেট লেণ্ডিং কৰিব অসম বিধানসভাত হেলিকপ্টাৰত আহি, সেইদিনাল দিনটোলৈকে আমি অধীৰ অপেক্ষাৰে বাট চাই আছোঁ যে সেইদিনা আমি ঘোষণা কৰি দিম যে অসম এতিয়া ভাৰতবৰ্ষৰ এক নম্বৰ ৰাজ্য হৈ গ'ল, অসম ভাৰতবৰ্ষৰ আটাইতকৈ ধনী ৰাজ্যত পৰিণত হৈ গ'ল, অসমত এতিয়া আৰু কোনো দৰিদ্ৰতা নাই, অসমৰ মানুহৰ অৱস্থা খুব ভাল। যি সময়ত অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে এদিনত হেলিকপ্টাৰত খৰচ কৰে 585,223 টকা, সেই সময়ত অসম চৰকাৰখনে এজন বৃদ্ধ মানুহক বৃদ্ধ পেঞ্চন দিয়ে এমাহত 250 টকা। মুখ্যমন্ত্ৰীয়ে এদিনত হেলিকপ্টাৰত খৰচ কৰে 585,223 টকা আৰু মুখ্যমন্ত্ৰীয়ে এজন বৃদ্ধ লোকক, অসমৰ এজন বয়োবৃদ্ধ লোকক বৃদ্ধ পেঞ্চন দিয়ে এমাহত 250 টকা, এগৰাকী বিধৱা মহিলাক বিধৱা পেঞ্চন দিয়ে 300 টকা। যি সময়ত এগৰাকী বিধৱা মহিলাক বিধৱা পেঞ্চন দিয়ে 300 টকা, যি সময়ত এজন বৃদ্ধ লোকক বৃদ্ধ পেঞ্চন দিয়ে কেৱল আৰু কেৱল এমাহত 250 টকা, আৰু 250 টকাৰ বৃদ্ধ পেঞ্চন আনিবৰ কাৰণে দুবাৰ বেংকলৈ এজন বৃদ্ধ মানুহ যাব লাগে, সেই সময়ত অসমৰ মুখ্যমন্ত্ৰীজনে দৈনিক 585,223 টকাকৈ হেলিকপ্টাৰত উৰি ফুৰি আছে প্ৰত্যেক দিনাই। এদিনত কোনোবা দিন যদি উৰাও নাই, গড় হিচাপত 585,223 টকাকে তেওঁ খৰচ কৰি আছে হেলিকপ্টাৰৰ নাম। আৰু এমাহত, যি সময়ত এমাহত 250 টকাৰ বৃদ্ধ পেঞ্চন, যি সময়ত 300 টকাৰ বিধৱা পেঞ্চন এমাহত, সেই সময়ত মুখ্যমন্ত্ৰীজনে এমাহত 1,81,97,97 টকা হেলিকপ্টাৰত খৰচ কৰে। যি সময়ত বৃদ্ধ পেঞ্চনত এমাহত 250 টকা এজন বুঢ়া মানুহক দিয়ে, এগৰাকী বিধৱা মহিলাক 300 টকা দিয়ে এমাহত বিধৱা পেঞ্চন, সেই সময়ত এমাহত মুখ্যমন্ত্ৰীয়ে কেৱল আৰু কেৱল হেলিকপ্টাৰত খৰচ কৰে 1,81,97,97 টকা। ৰাজ্য কেনেকৈ চলিছে আপোনালোকে সকলোৱে লক্ষ্য কৰক, ৰাজ্য কি ধৰণে চলিছে আপোনালোকে সকলোৱে লক্ষ্য কৰক। মই অসমবাসী ৰাইজক এই গোটেই বিষয়বিলাক লক্ষ্য কৰিবৰ কাৰণে আৰু লক্ষ্য কৰি এই গোটেই বিষয়বিলাকৰ ওপৰত সিদ্ধান্ত ল'বৰ কাৰণে বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছোঁ।